হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। মনিমার ব্লগে সবাই স্বাগত। আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে 8টা, আর এই যে কলে জল চলে এসেছে, আমি আমার ব্লগটা এখন থেকে শুরু করেছি। আর আজকে আমি কাজে যাইনি, দেখতে পাচ্ছো বাড়িতে রয়েছি। তো বাড়িতে আছি মানে জামা কাপড় তো কাচতেই হবে। এই যে এক বালতি জামা কাপড় ভিজিয়েছি বিছানা চাঁদে চাঁদে। আর কালকে তো বোন এসছে, কারেন্ট ছিল না বলে তোমাদেরকে বলেছি। তো ও ভাত বসাবে, ওর বর ঘুমাচ্ছে, খাবে, ঘুম থেকে উঠেই ভাত খাবে, ওষুধ খাবে। তো ওই জন্য ও তাড়াতাড়ি করে ভাতটা বসাচ্ছে। আর আমি এই যে দেখো বাসন থালা পড়ে রয়েছে প্রচুর, ওদিকে কড়া হাড়ি ওষুধ হাড়িটা মেজে নিচ্ছে। আর আমি বাসন থালাগুলো মাজবো, জল ভরবো। জল দেখো মিনমিন করে পড়ছে, আগের মতো আর জোরে পড়ে না, কী হয়েছে চতুর্দিকে খোলাখুলি করছে। তো সব কিছু মিলিয়ে যা যে যতটুকু পরে ততটুকুই কাজ করবো, তারপরে কল খিচে খিচে কাজ করতে হবে। তো চলো আমি বাসন থালা মাজি, ওই জামা কাপড় খেঁচে নেবো ঝকঝক করে। তারপর আজকে বারান্দার শেষ টেজগুলো গোবর দেবো। হই যে দেখো একদম শ্যাওলা পড়েছে, দেখো গোবর মাটি দেবো একটু। আর আজকে তো বৃহস্পতিবার, তো একটু গোবর মাটি দিলে ভালোই হয়। তো চলো একটু গোবর মাটি দিই, কাজ ছাড়ি, দেখতে থাকো ব্লগটা। তো বন্ধুরা দেখতে পাচ্ছো বাসন মাজা হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি ঘর গোবর দিতে। তো ঘর গোবর দেবো, দিয়ে তারপর জামা কাপড় কাচবো। তো ভাবলাম তার আগে ঘরটা গোবর দিই। এই ঘর গোবর দেবো মানে এই যে ছেঁচাগুলো এত নোংরা হয়েছে বলার মতো না, ছ্যাওলাটা ধরলে সবুজ হয়ে থাকে, তো আমি বিচ্ছি দেখতে লাগে। তো বাড়িতে থাকলে তো কাজের শেষ থাকে না, সংসারে তুমি যদি মনে করো বসে থাকবে তাহলে বসে বসেই দিন কাটিয়ে দেওয়া যেতেই পারে। কিন্তু তো আমার জামা কাপড় পুরো কাঁচা হয়ে গেছে, ওদিকে ঘর বাড়িতে গোবর দেওয়া হয়ে গেছে। আর এবারে জামা কাপড় কেচে নিলাম। এই যে দেখো বিছানায় সাপটা দেখাবো, ওই ওই কাঠের উপরে উঠেছে, কাঠের উপরে উঠেছে, দেখো দেখো। এই দেখো বন্ধুর একটা সাপ, কি সাপ এখন বলতে পারছি না, তবে দেখো সাপটা তোমরা দেখতে পাচ্ছ কি না। এই যে জিভ বার করছে, মানে ঠিক ভিতরে ঢুকে আছে, বেরোলে দেখাবো, মানে বিষাক্ত কিছু সাপ হবে। তো বন্ধুরা দেখো আমার স্নান করা হয়ে গেছে, আর তারপরে বিছানা টিছানা পুরো গোছ করে এই যে সুন্দর করে গোছানো হয়ে গেছে। টেবিলটাও আজকে ভালো করে গুছিয়েছি, এখন টেবিলটা গোছালাম। তারপরে দিকে আলমারি টালমারিগুলো ভালো করে মোছলাম, পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এই যে দেখো সুন্দর করে গোছানো হয়ে গেছে। কিন্তু চান করেছি, ভাবলাম এবার ঠাকুরের পুজো করব, কিন্তু এতটাই পেটে ব্যথা করছে, এতটা পেটে মানে ব্যথা করছে, আমি একদম মানে মানে সহ্য করতে পারছি না, মানে এত পেটে ব্যথা করছে। অনেকক্ষণ ধরে নিচু হয়ে হয়ে জামা কাপড় কেচেছি, তারপরে জল ভরেছি, তো তার জন্যই মনে হয় এমনি করে ব্যথা হচ্ছে। তো দেখি যদি ব্যথাটা কমে তারপর ঠাকুরের পুজো করতে যাবো। আজকের বৃহস্পতিবার, যদিও একটু মন মানে ভেবেছিলাম শাড়ি পরবো, কিন্তু এত ব্যথা করছে। এ বাবাই, একটু যন্ত্রণার ওষুধ দে তো, বেশি করে খুব পেটে ব্যথা করছে, তাড়াতাড়ি দে। তো চলো আমি তোমাদের সাথে আবার পরে কথা বলছি। আমার ঘরটাগুলো গোছানো হয়ে গেছে, ব্যাস বাবুকে বলেছিলাম ওর ঘরটা গোছাতে, ও বললাম ও দেয়নি গুছিয়ে, বাজারে গেছিলো। তো চলো বাজার থেকে কী নিয়ে আসলো সেটা দেখাই। আছে বোনও চান করে নিয়েছে, আর আমিও চান করে নিলাম। বাবু সবে বাজার থেকে বাড়ি এসে আসলো, আর বাজারে কি আসছে জানি না, এখনো দেখতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছো সকালবেলা খেতে বসে গেছি, আর অনেক কিছুই রয়েছে এখানটাতে। একতলা পান্তা রয়েছে, তারপরে এইদিকে রয়েছে পরোটা, বাজার থেকে বাবু পরোটা আনলো, পরোটাও রয়েছে। আর বিচু পরোটা খাবে না, ওর জন্য এই যে ভেন্ডি সিদ্ধ, কুমড়ো সিদ্ধ আর আলু সিদ্ধ বের করেছি, ওকে ভাত দিয়ে দিচ্ছি। আর বোন গেল ঠাকুরের পুজো করতে, আমি পুজো করবো বলে ভেবেছিলাম, কিন্তু এত পেটে ব্যথা করছে আমি আর কিছু করতে পারলাম না। তো বোন বললো তুই ভাতটা দিয়ে দে, আর আমি তাহলে ঠাকুরের পুজোটা করে নিই। তো দেখতে পাচ্ছ রান্না করতে বসে পড়েছি, আর অনেকক্ষণ আগে রান্না করতে বসেছি। এই যে আমার ভাত হয়ে গেছে দেখতে পাচ্ছ, ভাতে ফ্যান ঝাড়িয়ে নিয়েছি। আর ওইখানে আমাদের আজকে বৃহস্পতিবার, তো তাই নিরামিষই রান্না হচ্ছে। তো নিরামিষই রান্না আজকে কী করছি বলো তো, এখানে দেখো কুমড়ো আলু আর বড়ি দিয়ে তরকারি বানাচ্ছি একটা। এই যে দেখো মানে একটু ঝোল ঝোল বানাচ্ছি, অনেক লোকজন খাবো তাই জন্য। গাছ থেকে পুঁই শাক কেটেছি, আর কালকের মা একটা কুমড়ো কিনেছিল,
বাড়ি থেকে ওই কুমড়োটা দিয়ে তরকারি বানাচ্ছি, কুমড়ো আলু আর বড়ি দিয়ে, পুঁই শাক দিয়ে। আর গ্যাসে তেনে ডাল আর পেঁপে বসিয়েছি, ওটা ওখানে হচ্ছে, তরকারিটা নামিয়ে নেবো এবারে। শরীরটা এতটা খারাপ লাগছে, পুরো ঘামছি দেখতে পাচ্ছ, আর আমার এইখানটাতে আঁচুনিটা কিছুতেই সারাতে পাচ্ছি না, জানি না কি করব, একদম বিচ্ছিরি দেখাচ্ছে ওইটা। তো চলো আমি রান্নাটা করে নিই, শরীরটা এতটা খারাপ লাগছে একদম। তো বন্ধুরা, এখন বাজে 8:30, আর আমি তোমাদের সাথে আবার এখন একটু কথা বলতে চলে এলাম, কারণ অনেকক্ষণ আগে তোমাদের সাথে একটু কথা বলেছিলাম মন্দিরে পুজো করার সময়, তারপর থেকে আর কথা বলিনি। শুয়েছিলাম, ভীষণ শরীর খারাপ, তার জন্য শুয়েছিলাম, সারাক্ষণ শুয়েই আছি, যতটুকু কাজ করার করছি। আর দুপুরবেলা রান্না করেছি, এতটাই বাজে রান্না করেছি যে কেউ খেতে পারিনি, আমি নিজেও খেতে পারিনি, বাবু খেলো সন্ধেবেলা, ও সে দুপুরবেলা বলছি কি তরকারি দেখে একদম খেতে ইচ্ছে করছে না, তো ওই জন্য ও খায়নি, এই একটু আগে খেয়েও পড়তে গেছিলো, মানে একটু আগে বলতে 5:30টার দিকে ও ভাত খেলো, আর তারপরে ও পড়তে গেছিলো, সবে মাত্র মনে হয় ঢুকলো। আর আমি এই যে দেখো রান্নাঘরে চলে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু দিয়েছি, আর এই যে খানিকটা ভাত রয়েছে এখানে দেখতে পাচ্ছ, অল্প ভাত বসিয়েছি, আর বাসনথালা প্রচুর পড়ে রয়েছে, ওগুলো মাজা হয়েছে, গোছাবো। এই যে দেখো এখানে সব বাসনথালা গামলা ফামলা সব পড়ে রয়েছে। তো দেখতে পাচ্ছ বোন আর বোনের বর দুজনে মিলে এখানে ভিডিও শ্যুট করছে, সবরা চলো। সকাল থেকে সন্ধে পর্যন্ত এখন বাজে 10:30, আর সারাদিনে কী করলাম না করলাম তোমাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করেছি। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। তো টাটা, বাই, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।